মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামের আমির মতিউর রহমান নিজামের আপিল আবেদনের শুনানিতে আসামি পক্ষের শেষ দিনের উপস্থাপন চলছে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চেতর্ক উপস্থাপন করছেন নিজামের আইনজীবী এস এম শাহজাহান এর আগে গতকাল দ্বিতীয় দিনেও তিনি যুক্তিতর্ক উপস্থাপন করেন দুদিনে তিনি নিজামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রমাণিত আটটি অভিযোগের মধ্যে সাতটিতে সাক্ষীদের সাক্ষীর বিষয়ে সম্পূর্ণ এবং শেষটির বিষয়ে আংশিক যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আগামী সাতই ডিসেম্বর একদিন যুক্তিতর্ক উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ আটই ডিসেম্বর আসামি পক্ষের পাল্টা যুক্তিতর্ক উপস্থাপনের মধ্য দিয়ে শেষ হবে এই আপিল মামলার শুনানি